মিল্লাতে ইব্রাহিমের সমস্ত অনুসারীরা এই কথার উপর একমত যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে নিজ কুদরত দ্বারা সৃষ্টি করেছেন এবং তাকে বসবাসের জন্য জান্নাতে দিয়েছিলেন। অতঃপর কিছু সময় অতিবাহিত হওয়ার পর হযরত আদম আলাইহিস সালামের মনোরঞ্জনের জন্য তার বাম পাজর থেকে আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং তারা উভয়ে জান্নাতে বসবাসের পর এই পৃথিবীতে তাশরিফ এনেছিলেন। আর এই সূত্র ধরেই এখনকার পৃথিবীতে বসবাসকারী সমস্ত মানুষ হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের সন্তানাদি। কিন্তু জুজ মতবাদে মানুষ সৃষ্টির এমন একটি ইতিহাস পাওয়া যায় যা শুনলে অবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই। আসলে ইহুদি ধর্মের পবিত্র কিতাব তালমুদের ভাষ্য অনুযায়ী আম্মাজান হাওয়া আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের প্রথম স্ত্রী ছিলেন না, বরং হাওয়ার পূর্বেও একজন নারীকে সৃষ্টি করা হয়েছিল যার নাম ছিল লিলিত। লিলিত বৈশিষ্ট্যতা ও মর্যাদায় হযরত আদম আলাইহিস সালামের সমপর্যায়ের ছিল, কেননা ফেরেশতারা পৃথিবী থেকে যে মাটি নিয়েছিল তা দ্বারা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছিল এবং ওই মাটির অবশিষ্ট অংশ দিয়ে লিলিতকে বানানো হয়েছিল। অতপর আদম আলাইহিস সালাম এবং লিলিতকে জান্নাতের ইডেন গার্ডেনে বসবাস করতে দেওয়া হয়েছিল। কিন্তু হযরত আদম এবং লিলিতের মধ্যখানে প্রথম দিন থেকেই মতবিরোধ এবং মনোমালিন্য হচ্ছিল, কেননা আদমের দাবি ছিল যে সে লিলিত থেকে শ্রেষ্ঠ এবং লিঙ্গ হিসাবে লিলিতের মর্যাদা তার থেকে কম। কিন্তু লিলিত কোনোভাবেই এটা সমর্থন করার জন্য প্রস্তুত ছিল না, ফলে সে নিজেকে হযরত আদম আলাইহিস সালামের সমমর্যাদার মনে করত। সুতরাং মর্যাদা নিয়ে তাদের উভয়ের মাঝখানে বিশাল ঝগড়া তৈরি হয়ে যায়, ফলে তাদের দুইজনের একসাথে বসবাস করা আর সম্ভব হয়নি। অবশেষে লিলিত শয়তানের সাথে হাত মিলিয়ে শয়তান থেকে কিছু ইসমে আজম শিখে নেয়। অতপর আদম আলাইহিস সালামের সাথে ঝগড়া করে জান্নাত থেকে উড়ে চলে যায়। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে প্রভু, আমার মনোরঞ্জনের জন্য যে নারীকে সৃষ্টি করে দিয়েছিলেন সে তো পলায়ন করে চলে গেছে। ফলে আল্লাহ তাআলা লিলিতকে খুঁজে বের করার জন্য তিনজন ফেরেশতা নিযুক্ত করলেন। ফেরেশতারা লিলিতকে একটি বিশাল সমুদ্রে সাঁতার কাটতে দেখলেন। তারা এসে লিলিতকে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করলেন, কিন্তু লিলিত ফিরে যেতে অস্বীকৃতি জানায়। লিলিত চলে যাওয়ার পর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বাম পাজর থেকে হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতঃপর তারা উভয়ে অনেক সুখ স্বাচ্ছন্দ্যে জান্নাতে বসবাস করতে শুরু করলেন। বর্ণনায় পাওয়া যায়, যখন লিলিত জানতে পারল যে আদম আলাইহিস সালাম দ্বিতীয় স্ত্রী নিয়ে জান্নাতে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন, তখন সে অনেক পেরেশান হয়ে গেল এবং সে প্রতিজ্ঞা করল যে সে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করেই ছাড়বে। তাই সে ইবলিস শয়তানের সাথে হাত মিলায় এবং ইবলিসের পরামর্শ অনুযায়ী সাপের রূপ নিয়ে জান্নাতে প্রবেশ করে। অতপর সে হাওয়া আলাইহিস সালামের কাছে গেল এবং হাওয়া আলাইহিস সালামকে এভাবে মগজ ধুলাই করল যে তুমি যদি ওই নির্দিষ্ট গাছটির ফল খেতে পারো তাহলে সারা জীবন অমর হয়ে থাকবে। অথচ এটি ওই বিশেষ গাছ ছিল যার আশেপাশে যাওয়া থেকেও আল্লাহ তাআলা শক্তভাবে নিষেধ করেছিলেন। কিন্তু লিলিতের প্ররোচনায় পরে হযরত হাওয়া আলাইহিস সালাম এই গাছের ফল খেয়ে ফেলল এবং হযরত আদম আলাইহিস সালামকেও খাওয়ালো। আর এভাবে আল্লাহর নাফরমানির কারণে আল্লাহ তাআলা হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। প্রিয় দর্শক, লিলিত নামক মহিলাটির কথা না বর্তমান বাইবেলে আছে এবং না হযরত মুসা আলাইহিস সালামের সহিফাতে বিদ্যমান আছে। এখন প্রশ্ন জাগে যে তাহলে লিলিত নামের মহিলাটির মনগড়া কাহিনী ইহুদি ধর্মে কিভাবে প্রসিদ্ধ হল? আসলে মূল রহস্য হল ইহুদিদের পুরাতন সহিফাগুলো ব্যতীত তাদের ধর্মের লোকেরা আরও একটি সহিফাকে বিশ্বাস করে যাকে তালমুদ সহিফা বলা হয়। ইহুদি মতবাদ অনুযায়ী তালমুদই আসল সহিফা যা হযরত মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছিল। ইতিহাস গাটাগাটি করে পাওয়া যায় যে যখন বখতে নাসর জেরুজালেম হামলা করেছিল তখন সে পুরা শহরকে ধ্বংস করার সাথে সাথে ইহুদি ধর্মের সমস্ত পণ্ডিত এবং আলেমদেরকে গোলাম বানিয়ে তার নিজের সাথে বাবেল শহরে নিয়ে যায়। অতপর বাবেল শহরে ইহুদি ধর্মের লোকদেরকে তেল আবিব নামক একটি বস্তিতে বসবাস করতে দেওয়া হয়, ফলে ইহুদিরা বাবেল শহরের লোকদের সাথে বসবাস করতে শুরু করল। শত শত বছর ধরে বাবেল শহরে বসবাস করার কারণে ইহুদিরা সেখানকার বিভিন্ন গুপ্ত জ্ঞান অর্জন করতে পারল। আর ওই সময়টাতেই ইহুদিরা বাবেল শহরের বিভিন্ন মতবাদকে তাওরাতের অন্তর্ভুক্ত করেছিল। সোনেরি এবং বাবিলি কিতাবসমূহে তখন লিলিত নামক ভৌতিক নারীর কাহিনীটি প্রসিদ্ধ ছিল, যে কিনা দুই পাখা বিশিষ্ট শয়তানি স্বভাবের দুষ্ট নারী ছিল এবং সে রাতের বেলা পুরুষ এবং বাচ্চাদের উপর হামলা করত। বাবেল শহরের একটি প্রাচীন কিতাব দ্য এপিক অফ গিলগামেশেও লিলিত নামক একটি মহিলার সন্ধান পাওয়া যায়। আর এজন্যই ইহুদি ধর্মের আলেমরা লিলিত নামক মহিলাটির সম্পূর্ণ কাহিনী তাদের তালমুদ কিতাবে অন্তর্ভুক্ত করে ফেলে।
জোজ মতবাদে লিলিথের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে বলা হয়েছে যে তার দুটি পাখা ছিল যার সাহায্যে সে আকাশে উড়তে পারত। লিলিথ গর্ভবতী নারী পুরুষ এবং ছোট ছোট বাচ্চাদের খাস দুশমন ছিল। লিলিথ রাতের অন্ধকারে প্রকাশ হত এবং গর্ভবতী নারীদের ক্ষতি করত এবং ছোট ছোট বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে যেত। এগুলো ছাড়াও যুবক যুবতীদেরকে জিনায় লিপ্ত হওয়ার জন্য প্ররোচনা দিত। এজন্য তালমুদ কিতাবে কোনো পুরুষকে একাকী রুমের মধ্যে থাকতে নিষেধ করা হয়েছে, কেননা লিলিথ রাতের অন্ধকারে প্রকাশ হতো এবং পুরুষের সাথে মিলিত হয়ে তার বীর্যপাত ঘটাত, যার দ্বারা সে প্রচুর পরিমাণ শয়তানের জন্ম দিত। অপরদিকে লিলিথকে যারা বিশ্বাস করে তাদের বক্তব্য হলো, লিলিথের গল্প পূর্বেকার অনেক আসমানি কিতাবে এবং ইতিহাসের কিতাবে বিদ্যমান রয়েছে। উদাহরণস্বরূপ লামাস্তু, যাকে প্রাচীন ইতিহাসে নাইট গডনেস বলা হতো। লামাস্তু একজন বিশেষ আকৃতির সুন্দরী নারী হিসাবে প্রসিদ্ধ ছিল। প্রাচীন জনগণ তাকে কাম প্রবৃত্তির দেবী হিসাবে মানত। সেও রাতের বেলা প্রকাশ হয়ে গর্ভবতী মহিলাদের ক্ষতি করত এবং ছোট ছোট বাচ্চাদেরকে উঠিয়ে নিত। অনুরূপভাবে লামিয়া, যাকে ইউনানি মতবাদে দেবী হিসাবে মানা হতো, সে পূজাইডন দেবতার মেয়ে ছিল। সে অপরূপ সৌন্দর্যের মালিক ছিল এবং সে রাতের বেলা ঘুমন্ত মানুষদেরকে পেরেশান করত, অতপর বাচ্চা জন্ম দিয়ে তার বাচ্চাদেরকে নিজেই খেয়ে ফেলত। তাছাড়া ইহুদি ধর্মের ঐতিহাসিক কিতাবে হযরত সুলাইমান আলাইহিসসালামের ব্যাপারে লেখা ঘটনাবলিতেও কিছু অদ্ভুত নারীদের অস্তিত্ব পাওয়া যায়, যাদেরকে সুলাইমান আলাইহিসসালাম তার নিয়ন্ত্রণে রেখেছিলেন। সেসব নারীদের মধ্যে একজন আস্তারুত ছিল, যার বৈশিষ্ট্যতা অনেকটাই লিলিথের সাথে মিলে যায়। অনুরূপভাবে এই ধরনের একজন নারীর গল্প হিন্দু মতবাদেও পাওয়া যায়, যার নাম ইয়াক্ষিণী বলা হয়েছে। সে নাকি অনেক শক্তিশালী ছিল, এমনকি সমস্ত শয়তানদের উপরেও তার কর্তৃত্ব ও ক্ষমতা ছিল। তান্ত্রিক মানুষেরা অধিকাংশ সময় তার পূজা করে থাকে এবং তার থেকে শক্তি অর্জন করে থাকে। ইয়াক্ষিণী রাতের বেলা ঘুমন্ত সাধুদের কাছে আসত এবং তাদের সাথে মিলনে লিপ্ত হয়ে তাদের মস্তিষ্কে মিশে যেত। এমনিভাবে প্রাচীন অ্যারাবিয়ান লোকেরাও তাকে কুহিনিয়া নামে ডাকত। অনুরূপভাবে প্রাচীন ল্যাটিন আমেরিকার মানুষেরাও এমন নারীদের ব্যাপারে বিশ্বাস রাখত, যার অর্ধেক ছিল প্রাণী আর অর্ধেক ছিল নারী, যাদেরকে মাঝে মধ্যে জঙ্গলে দেখা যেত। বর্ণনায় পাওয়া যায়, লিলিথ আদম আলাইহিসসালাম থেকে আলাদা হওয়ার পর ইবলিস শয়তানের সাথীদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য ইহুদি ধর্মের যাদুটনায় বিশ্বাসী মানুষেরা এই লিলিথের উপাসনা করে তার থেকে শক্তি অর্জন করে। এমনকি প্রাচীন যুগের অনেক মানুষেরা বিভিন্ন ধরনের সাধনা করে লিলিথকে খুশি করার চেষ্টা করত এবং তারা পশু বলি দিয়ে বা নিজের রক্ত প্রবাহিত করে লিলিথের সাথে মিলিত হওয়ার চেষ্টা করত। 1899 সালে চার্লস লিল্যান্ড নামক এক ব্যক্তি আরাদিয়া গসপিল অফ দ্য উইচেস নামে একটি কিতাব লেখে, যাতে আরাদিয়া নামক একজন শয়তান নারীর কথা উল্লেখ রয়েছে, যে কিনা এই পৃথিবীতে এসে মানুষদেরকে কালো জাদু শিক্ষা দিয়েছে। চার্লস লিল্যান্ড আরাদিয়াকে লিলিথের আরেকটি নাম বলে উল্লেখ করেছে এবং তিনি বলেছেন যে কালো জাদু বিদ্যায় বিশেষজ্ঞ ব্যক্তিরা প্রাচীন জামানা থেকেই এই লিলিথের পূজা করে আসছে এবং সে এই পৃথিবীতে বসবাসকারী অন্যান্য সৃষ্টির মতোই সৃষ্টি ছিল। প্রিয় বন্ধুগণ, এই কথায় কোনো সন্দেহ নাই যে লিলিথের ব্যাপারে বিভিন্ন বই পুস্তকে যা কিছু পাওয়া যায় তা কেবলমাত্র রূপকথার কিচ্ছা। কিন্তু এখন পর্যন্ত ইহুদিরা লিলিথকে হযরত আদম আলাইহিসসালামের প্রথম স্ত্রী মনে করেন। আসলে যদি লিলিথের ব্যাপারে কোনো বাস্তবতা থাকত, তাহলে অবশ্যই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা তা উল্লেখ করতেন। অথচ পবিত্র কোরআন এই ব্যাপারে পরিষ্কার ঘোষণা দেয় যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, অতপর আম্মাজান হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছে, অতপর তাদের দুজন থেকে পৃথিবীর সমস্ত মানুষের আগমন হয়েছে। যদি এই আধুনিক যুগের কথা বলি, তাহলে আধুনিকতার এই যুগেও লিলিথকে নারী স্বাধীনতার আন্দোলনের নেত্রী হিসাবে উপস্থাপন করা হয়। অথচ একজন শয়তানকে এরকম গুরুত্বপূর্ণ পদ দেওয়া সম্পূর্ণ যুক্তি বহির্ভূত বিষয়। আসলে এই কথার কিছুটা আন্দাজ পাওয়া যায় পশ্চিমা দেশগুলোতে লক্ষ্য করলে, কারণ তারা লিলিথের নামে বিভিন্ন নোবেল, কবিতা এবং বিভিন্ন মিউজিক কম্পোজ করে থাকে এবং লিলিথকে নারীদের জন্য সংগ্রামকারী সুপার গার্ল হিসাবে উপস্থাপন করে, কারণ সে নারী অধিকারের জন্য হযরত আদম আলাইহিসসালামের সাথে ঝগড়া করেছিল এবং মহান আল্লাহ তাআলার অবাধ্য হয়ে জান্নাত ত্যাগ করেছিল।